আজকের পৃথিবীতে এত আজাব এত গজব আমাদের উপরে কেন নেমে এসেছে? আমি স্টাডি করেছি, পড়াশোনা করেছি, আমি দেখেছি যে এত বিপদ কেন আসছে। আপনারা এই সকাল থেকে টেলিভিশন দেখেন নাই? খালি বলছে ঝড় আসছে ডানা, কি গো কি নাম আসছে, কেউ বলছে ডানা, কেউ বলছে দানা, কিসের দানা আল্লাহই জানে, ডানা। তো ঝড়টা ল্যান্ডফল করবে উড়িষ্যার দিকে, সমুদ্রের উপকূল থেকে 6-7 কিলোমিটার দূর আছে। আর আমাদের কিছু খ্যাপা মিডিয়া আছে না, টেলিভিশন চ্যানেল, এমন ভাবে চিৎকার করবে, এই একুরি ঝড় এসে যাচ্ছে 6-7 কিলোমিটার, তো এই একুরি বুনো যেন কোনো জায়গায় কিছু নেই, এমন করছে যেন সব উড়ে চলে গেছে। কি করছে না করে না, এই লোকাল ট্রেনগুলো 8টার পরে সব ট্রেন বন্ধ করে দিয়েছে, কালকে ট্রেনই বন্ধ। আমার পরশুদিন প্রোগ্রাম রয়েছে ওই উত্তরবঙ্গে, আমার ভোরে ফ্লাইট রয়েছে, এখন যাব কিভাবে আল্লাহই জানে। এই যে ভয়গুলো দেখাচ্ছে। তো এই যে ডানা বা দানা, কখনো আমফান, কখনো আপনার ইয়াস, কি গো আসছে না আসে না, এগুলি আসছে বিপদ মুসিবত যেগুলি হচ্ছে এটার কারণটা কি, কেন এগুলি পৃথিবীতে আসে কখনো ভেবে দেখেছেন? মিডিয়া বলছে, সায়েন্স বলছে, আবহাওয়াবিদরা বলছে এটা হচ্ছে প্রকৃতির খেলা। কি খেলা বলছে বলো, প্রকৃতিটা কি বলছে, আকাশ বা এই সমস্ত বায়ু এই সব দূষণ হয়ে প্রকৃতির খেলা, কিন্তু আল্লাহ বলছে এগুলো হচ্ছে তোমাদের পাপের খেলা। কিসের খেলা জোরে বলো, তোমরা বলছো প্রকৃতির খেলা, আর আমার আল্লাহ বলছে ডানা বলো আমফান বলো যে ঝড়গুলো যেগুলো হয় এগুলো হচ্ছে আল্লাহর আজাবের খেলা। তোমরা যত বেশি মিথ্যা বলবে, যত বেশি হারাম খাবে, যত বেশি দুনম্বরি করবে, আমি আল্লাহ কখন 150 কিলোমিটার, কখন 200 কিলোমিটার বেগে, কখন 100। আমার ফোনে মেসেজ আসছে, আপনাদের অনেকের ফোনে মেসেজ আসছে যে সাবধানে থাকুন, 224 পরগনা, 2 মেদিনীপুর, হুগলি বা হাওড়ার এই সাইডগুলো একদম ল্যান্ডফল করবে 100-80 কিলোমিটার, ভয় দেখিয়ে দিচ্ছে, সাবধানে থাকো, সমুদ্রের মাঝখানে যাওয়া যাবে না। এগুলি কেন হচ্ছে, এই বিপদগুলো কেন বাড়ছে, তার কারণ কি? আমি কোরআন শরীফে 3টি আয়াত পেয়েছি, সামান্য আমার ছোট্ট নলেজে। কি পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 126, সুরার নাম হচ্ছে তাওবা। আল্লাহ বলছেন কি, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিম মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াদাক্কারুন। সকলে বলুন আল্লাহু আকবার। যে বিপদ আসছে এর জন্য আমাদের কি পড়া উচিত, বিপদের সময় কোন দোয়া, কথা বলেন, বিপদের সময় কোন দোয়া, দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন। বিপদের সময় দোয়া ইউনুস পড়তে হয়, কোনো ক্ষতি হয়ে গেলে বলতে হয় ইন্না লিল্লাহ, আর একদল লোক বলছে ঝড় হলে আমাদের আলহামদুলিল্লাহ। কারা বলছে বুঝতে পেরেছো? এখনো বুঝতে পারে না যে কারা আলহামদুলিল্লাহ বলছে। আমরা বলছি ঝড় দিও না বিপদ হবে, দোয়া ইউনুস পড়ছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন। বিপদে ক্ষতি হলে আমরা পড়ব ইন্না লিল্লাহ, আর আমাদের দেশের বড় বড় নেতারা বলছে ঝড় হলে আলহামদুলিল্লাহ। দুটো ত্রিপল সরাবো বুঝে নাও, চালের বস্তা টেনে নেব, আমরা বলছি ইন্না লিল্লাহ, ওরা কিন্তু আলহামদুলিল্লাহ বলছে। এটা কেউ ওরকম লোক এখানে নাই, আমাদের 24 পরগনা আছে, এখানে সব আল্লাহর ওলি বসে আছে, কি বুঝলেন? হে বাবাজিরা, তো কোথায় কারোর জন্য পৌষ মাস আর কারোর জন্য সর্বনাশ? আমরা খালি যারা গরিব মানুষ সমুদ্রের পাশে বাড়ি, বা যাদের এখনো ঘর পাকা আল্লাহ করার তৌফিক দেয়নি, করতে পারেনি, তারা বলছে আল্লাহকে বিপদটা ওই মেদিনীপুরের উপর দিকে দিয়ে দাও। মেদিনীপুরের লোক বলছে আল্লাহ ওটা যেন ওই সুন্দরবনের উপর দিয়ে চলে যায়, আর বাংলাদেশের লোক বলছে আল্লাহ ওটা যেন ভারত থেকেই পালিয়ে চলে যায়, আমাদের এখানে হয় না। আমরা বলছি ইন্না লিল্লাহ, আর নেতাগুলো খালি বসে বসে পঞ্চায়েত আলহামদুলিল্লাহ, কখন ল্যান্ডফল হবে, কি বুঝতে পারলেন? আল্লাহ কি বলছে, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি মাররাতাইনি ফি কুল্লি আমিন মাররাতাইনি ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াদাক্কারুন।
দেখুন আমার আল্লাহ বলছে আওয়ালা ইয়ারাউনা তারা কি লক্ষ্য করে না তারা কি দেখে না তারা কি একবার খেয়াল করে না প্রতি বছর একবার কিংবা দুবার আর আল্লাহ মনে হয় ধরে 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 বান্দাকে বলছে দানা ঝড় শুরু হবে আমপান হয়ে গেল ইয়াস হয়ে গেল 2009 আইলা হয়ে গেল আর আল্লাহ পাক বলছে শোনা তারা কি লক্ষ্য করে না তারা কি খেয়াল করে না ফিকুল্লি আমি মাররাতান আও মাররাতানি প্রতি বছর একবার কিংবা দুবার তাদের উপরে বিভিন্ন বিপর্যয় নেমে আসে বিভিন্ন পরীক্ষা নেমে আসে বিভিন্ন গজবটা নেমে আসে আর আল্লাহ বলছে সুম্মা লাম ইয়াতুবুনা ওয়ালাহুম ইয়াদাক্কারুন তারপরে কি তারা তওবা করবে না তারপরে কি আল্লাহকে তারা স্মরণ করবে না এত বড় আমফান চলে গেল এত বড় বালা মুসিবত চলে গেল একবার দুবার ঘূর্ণিঝড় চলে গেল ডানা এসে পড়লই বলে পড়লই বলে কাল রাত থেকে শুরু হবে আর শুক্রবারে ল্যান্ডফল করে গোটা 24 পরগনা দুই মেদিনীপুর উড়িষ্যা সাইড বাংলাদেশের সাইডটা উড়িয়ে দেবে ডানা মেলে সব উড়িয়ে দেবে আল্লাহ বলছে বছরে প্রতি বছর ফি বছর একবার কিংবা দুবার তাদের উপর যে গজব হয় তবু তারপরে কি তারা তওবা করবে না এরপরে কি তারা লটারির টিকিট বিক্রি করবে এরপরে কি তারা মদপান করবে এরপরে কি সুদের মাল তারা খাবে এরপরে কি তারা মিথ্যা কথা বলবে এরপরে কি মসজিদ চিনবে না এত বড় বিপদ হওয়ার পরে আল্লাহকে যারা স্মরণ করে না আল্লাহ বলছে আমি আল্লাহ ওমন পাপীকে কখনো ক্ষমা করব না কথা মনে থাকবে ইনশাআল্লাহ বলেন এবার এটা হচ্ছে কেন কি বলা আছে পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 7 লাইন নাম্বার 14 আয়াত নাম্বার 41 সূরার নাম রুম আল্লাহ বলছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাতু আইদিন নাস জলে এবং স্থলে ভূমণ্ডলে নবমণ্ডলে পৃথিবীতে সমুদ্রের মধ্যে যত রকম বিপর্যয় ঘটে যত রকম দুর্যোগ হয় কখনো আমপান কখনো আইলা কখনো ভূমিকম্প কখনো সুনামি কখনো জলোচ্ছ্বাস কখনো করোনা যত রকমের বিপদ আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ বলছে সবগুলো পাপের কারণ তোমাদের নিজেদের দুহাতে কামাই করা